কিয়ামতের আগে মাকে ভুলে যাবে। মা এই নামটা শুনলে অন্তর জুড়িয়ে যায়। স্ত্রী চলে গেলে স্ত্রী পাওয়া যায়, মা চলে গেলে মা পাওয়া যায়। স্ত্রীকে বাদ দিয়ে দেন এটা বলছি না, তালাক দিয়ে দেন বলছি না, বুঝাবেন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করবেন। এখন আমাদের সমাজে ডোমিনেশন চলে, শাশুড়ি কয় আমি চালামো, বউ কয় আমি চালামো, আছে না নাই, এই গিলাগিলি শুরু হয়ে যায়। কিন্তু শাশুড়ির উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা, আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা করা। তাহলে শান্তি আসবে, তাহলে ভারসাম্য আসবে। আল্লাহ তুমি সহি সমাজ দান করো, মাকে ভোলা যাবে না, মাকে ভোলা, মায়ের গুণ বাবার চেয়ে কয় গুণ বেশি। রাব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, আট মাস নয় মাস বাবা কষ্ট সহ্য করে নাই, সহ্য করেছে কে? ওয়াফিসালুহু ফি আমাইন, দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বা নাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ঠিকিরা বিষ্ণু বললেন লাউ কথা আটা জিল দেখ, জিল মানে চামড়া, তোমার চামড়া কেটে যদি, তোমার সব গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের দুটো জুতা বানিয়ে দাও, তাহলে ছোটবেলা যে দুধ খেয়েছো সব দুধ না, এক ঢুক যে দুধ খেয়েছো এক ঢুকের দুধের সৌদাটাই হবে না। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নেই? আমার আর আপনার মা, আমরা যখন পেটে ছিলাম কিছু মনে আছে ওই হিস্টোরি? হ্যাঁ, লাথি মারছিলেন যে মায়ের পেটে, লাথি মেরেছিলাম যে, কষ্ট দিয়েছিলাম যে, মনে আছে কিছু? ভুলে গেছি, খেয়ে ফেলাইছি সব, কিছু মনে না। কি কষ্ট যে দিয়েছি আমার মারে, তিন মাস, চার মাস, পাঁচ মাস, আট মাসের সময় একটা বস্তা ছিল আমার মায়ের পেটে, এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত, এই বস্তাটা নিয়ে আমার মা সারাদিন রান্নাঘরে রান্না করত, আর চোখের পানি ছেড়ে বালিশ ভেজাত, কবে আমার মানিকরে আমি হাতে ফিরে পাব, কবে তুমি আল্লাহ আমার এই সোনার ধনকে আমার হাতে তুলে দিবা। এখন ৩০ বছরের পরিচয়ের মারে ভুলে যায়, দুই মাসের গার্লফ্রেন্ডের কারণে, বয়ফ্রেন্ডের কারণে, গার্লফ্রেন্ডের কারণে, এরকম আছে না নাই?